যেমন করে হাজ করতে যাক না কেন ওকে দুনিয়ার লোক হাজি বলবে বটে কিন্তু ওর মতো পাজি আল্লাহর দুনিয়াতে কেউ নাই ওটা হলো পাক্কা জাহান নামি পাক্কা জাহান নামি নামাজ পড়লে কি হবে সে লোকটা মমিন নয় লোকটা হলো মুসলমান জি তাহলে আর কত বাঁচলো কছে আরো এরকম করে খুঁজো না জি আরো 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 রোগ আছে এ রোগের ভেতরে এরা পড়বেই পড়বে খুঁজতে খুঁজতে আর কি পেলাম বলছে একটা মোড়ল পাওয়া গেছে নমাজ পড়তে এসেছিল কে মোডল এটা মধ্য পাড়ার মোড়ল এটা কে মডল এটা উত্তর পাড়ার মোড়ল এটা কোথাকার এটা দক্ষিণ পাড়ার হলো মোড়ল তো মোড়ল এসেছিল কি করতে নমাজ পড়তে তো তাহলে ইমানদার মানুষ তো বলছে এই মোড়ল নমাজ পড়তে এসেছে বলে যে তাকে তুমি ইমানদার বলবে এটা বলিও না একবার আগে এ নয় তো কেন ইমানদার নয় লোকটা তো বলছে তুমি জানো এরা কেমন করে বিচার করে বলছে আমাকে শেখাও কেমন করে বিচার করে বলছে কাউরি বেটা কাউরি বেটি যদি ধরা পড়ে যায় ধরা তো রোজ পড়ছে গেল যত আজ ঘর ধরা পড়বে আর যত আজ পালিয়ে বিয়ে করবে এটা তো অভ্যাস হয়ে গেছে শেরশাবাদ জাতির আর আরও দিনের দিন খারাপ হবে আরও আরও নোংরামি দেখতে পাওয়া যাবে কে এই মোলল কি করেছে তো বলছে যদি গায়ে কোনো ছেলে কোনো মেয়ে ধরা পড়ে যায় এরা তিনজন মেলে সল্লা করবে করার পরে বলবে হ্যাঁ হ্যাঁ আর কি ভিতরে পাটি কোনটা গুদ্দা আলা দেখতা গুদ্দ আলা ছেলের বাবাটাই আলা আছে চোখটি দিয়ে ইশারা ইশারা ইঙ্গিতে কথা হয়ে গেল বিচারে বসলো অযথা কথা কাটাইতে কাটাইতে গোড়াইতে গোড়াইতে মাঝ দে মাঝ দে রাত বারোটায় একটার সময় বিচারের রায় হলো কি বলে বিচারের রায় হলো এক লক্ষ আশি হাজার টাকা জমশেদের বেটাকে ফাইন দেওয়া হলো আর এটা পাবে কে তো এটা পাবে এ জবলের বেটি তো ফাইনটা দাও এক লক্ষ আশি হাজার টাকা গরু ছাগল বেচে টেচে এক লাখ টাকা দিবে আর বাকি দিকে মোড়াল পনেরো দিনের সময় দাও তো ঠিক আছে পনেরো দিন পরে জমা দিয়ে দিবি পনেরো দিন পরে আপনি যাবেন যে মোড়াল বাকি টাকাটি দাও তো মোড়লের আর তিনজনই তখন প্যাকড হয়ে আছে বলছে তোর বাপের চাকর আছে নাকি যে সারা সারা রাত জায়গায় জায়গায় তোর বিচার করব। আর এক লাখ আশি হাজার টাকা জরিমানা করে সবটি তোর প্যাটে ভরে রে সালা হ্যাঁ মোড়লের ফিস নাই চাহিতে আসবি না এর পরে যখন পেমেন্ট হয়ে যাবে তখন কিছু দিব নিজের মনে মনে আমরা আর পেমেন্টও হবে না আর ওরা ওকে টাকা দিতেও যাবে না অথচ ওই লোকটার কাছ থেকে টাকাটাকে যেমন করে টানার সবটি জরিপনা টেনে নিবে ফিস বাকিটি খেলোকে তো গাঁর যারা মোড়ল তারা কতগুলো তাবেদার আর কতগুলো ফর্মাবারদার যারা জরিপনা করলো কাকে তো বেটা ছেলেটাকে ঢং যদি থাকে তো কথা শুনো আর কথাটাকে ধরো এই গ্রামের যেটা সব থেকে ছোট তাকে জিজ্ঞেস করো যদি ছেলে আর মেয়েতে ধরা পড়ো পড়ি হয় তাহলে এক নম্বর আসামিকে ছোট মলবি বলে দিবে ছেলে আর মেয়ে দুজন ধরা পড়েছে তো এর ভেতরে এক নম্বর আসামি কোনটা আল্লাহর কোরআন বলছে আজানি আতো আজানি ফাজকুল্লা জালদা যারা ছেলে আর মেয়ে ব্যবিচার করে এবং ধরা পড়ে যায় তো এইখানে আল্লাহ তালা বলছেন আগেকার নাম তো জানিয়া মানে বেটি ছেলেটার নাম আগে বেটো ছেলেটার নাম বলছেন না আগে বেটি ছেলেটার নাম বললেন কোনো বেটি ছেলে যদি কোনো বেটা ছেলের সঙ্গে ধরা পড়ে যায় তো তাহলে নাম এলো আগেকার তো মেয়ে ছেলের কেন মেয়েটার নাম এলো তার মানে হলো এটাই তার হিকমত হলো এটাই একটা নারী যদি রাজি না হয় একটা নারী যদি সম্মতি না দেয় তো পৃথিবীর কোনো ছেলের হিম্মত নাই ওই নারীটার ইজ্জত লুটে নিতে পারে জবরদস্তি করেই একজন একটা মেয়ের ইজ্জত লুটতে পারে না তার মানে ইজ্জতটা যে লুটা হয়েছে তো বেটি ছেলেটা রাজি ছিল বলেই তার ইজ্জতকে লুটে নিয়েছে তাহলে এক নম্বর আসামি কোনটা তো মেয়ে ছেলেটা উমা যুক্তি দিছে মোড়ল কি করে হ্যাঁ ওই যে মেয়ে ছেলেটার ইজ্জত নষ্ট করেছিস বদনাম হয়ে গেল আর কুন্ডি ভালো বাড়িতে বিয়ে হবে আচ্ছা হারে হাঁড়ে আনা মুরল ও মুখ পুড়া কাজ করলো তো এর মুখ পুড়লো আর ছেলেটার মুখ পুড়লো না আচ্ছা মুখ পুড়া তো কি জোর করে এ কাজ করেছে যদি জোর করে হয় তো ওটাকে বলো হয় ধর্ষণ তো জোর করে তো করেনি সল্লা করি তো করেছে তো সলা করে যদি করে থাকে এই কাজ তো তাহলে ওয়ার নামে ফাইন হবে না আর ছেলেটার নামে ফাইন হবে তোকে এই মগজ কে দিয়েছিল কী বারের দিন দিয়েছিল কোন মাসে দিয়েছিল কোন ডিগ্রিতে তুই মোড়ল হয়েছিস এরকম মোড়লকে কি আল্লাহ তালা চাহেন আল্লাহ মানতে কষ্ট হবে সমাজের ভার কাঁধে লই আছে সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা দু নম্বর যাদের জাত পরিচিতি এক নম্বর রাজতারা এক নম্বর রাজতারা কোরআন হাদিস যত বসে করিয়াছে কোরআন হাদিস যত বসে করিয়াছে খোঁজ কাজের লইল না শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে কেউ চেতন হইল না হ য ব কিচ্ছু জানে না খালি ধনের গৌরবে কি হয়ে গেছে মরল তুমি তালাকের মশলা কি বুঝো হ্যাঁ তুমি খোলার মশলা কি বুঝো হ্যাঁ তুমি জেনার মশলা কতখানি বুঝো হ্যাঁ যে তুমি রায় দিবে আর তুমি মরল হবে আর ওই মজলিশে মৌলানা নাই ওই মজলিশে মৌলবি নাই আর মলবীর তুমি পরোয়া করো না তুমি তোয়াক্ষা করো না বলছে আমরা এতকাল থেকে বিচার করে করে আইলাম আর আজ ফের মুলবিরকে তোয়াক্ষা করতে হবে তুমি বিচার করো তুমি ব্যবসা করেছ এ ব্যবসা বন্ধ করো না হলে গোটা গ্রামের সামনে যেমন তুমি আজকে ব্যবসা করছো আল্লাহর কসুম খেয়ে বলছি সারা দুনিয়ার মানুষের সামনে তোমাকে ন্যাংটা করে দেখানো হবে কে দিন যদি বিশ্বাস না লাগে তো এই ডুমরা গ্রামের কোনো আলেমকে জিজ্ঞেস করবা হাদিসে কি লেখা আছে কিছু মানুষকে তার মাথার চুলের সঙ্গে প্যারাশুটের দড়ি গিরা লাগিয়ে মজবুত করে সুরাইয়া তার সঙ্গে বেঁধে দিয়ে আড়াইশো তিনশো চারশো ফিট লম্বা সুতাতে তাকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে আর ঝুলিয়ে দেওয়ার পরে কানু বাইনা আসমান এবং জমিনের মাঝখানে ঝুল্লু খেলতে থাকবে একবার ঝুল্লু এদিকে যাবে তো চলে যাবে কত দূর ডুম ডুমরা উত্তর মাথা আর একবার ঝুল্লু যখন এই দিকে যাবে তো কত দূর যাবে তো চলে যাবে এখান থেকে সুরাঘাট বানসর পর্যন্ত এমন লম্বা লম্বা করে পালা ঝুল্লু খেলবে তো থাকবে দড়িখানা ওটা তার চুলে বাঁধা থাকবে আর চুলে টান গড়বে আর ওজন দাঁড় করে আল্লাহ তালা তাকে হাসরের ময়দানে খাড়ো করবেন গরুর মতো চিৎকার করবে চাচাবে আর লোকেদের সামনে তাকাবে হায় আল্লাহ হায় আল্লাহ ইয়ালাইতানি মা উল্লিখিত হাজাল আল আমর আল্লাহ হাইরে আমার দুঃখ হাইরে আমার আফসুস আমাকে এটা সাজা কেন দেওয়া হয়েছে তো বলছে আমি দুনিয়াতে মোড়ল ছিলাম আমি দুনিয়াতে মাতব্বর ছিলাম আমি বিচার করে বেড়াতাম আর আমি দু নম্বরে করেছিলাম বিচারে বলে আল্লাহ রবুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে আমাকে এই সাজা দিয়েছেন কতদিন চলবে এই সাজাটা জালালগড়ের মোড়ো শিখে নাও তোমাকে সেদিন দেখতে পাবো তুমি দুই নম্বর নয় এক নম্বর মোড়ল আছো দিন ঝুল্লু খেলানো হবে আসরের মাঠে যতদিন পর্যন্ত তোমার সাজা মাপ না হবে ততদিন পর্যন্ত হাজার হাজার মানুষের সামনে তোমাকে ঝুল্লুই খেলানো হবে ঝুল্লুই খেলানো হবে কত মজা তোমার হাতে পাওয়ার ছিল পাওয়ার ব্যবহার করনি উল্টা ব্যবহার করেছ তুমি মডল হ্যাঁ তোমার হাতে পাওয়ার ছিল তুমি সমাজকে ঠিক করলে করতে পারতে তুমি কে সর্দার তোমার হাতে পাওয়ার ছিল তুমি ইচ্ছা করলে সমাজটাকে ভালো করতে পারতে তুমি ই সমাজকে ভালো করার দায়িত্ব নাওনি তুমি ঘুসখরি করেছ সারা দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মজা চাখাবেন সময় চলে আসছে জি বিয়ে নিয়ে আসলেন ডুমরা গাঁয়ে আমরা তাড়াতাড়ি করছি জলদি বিহাটা পড়িয়ে দাও যে আমরা বউকে নিয়ে বাড়ি যাব তো বলছে আরে থামো না মোড়ল আসেনি মোড়ল আসেনি মোড়ল না আসলে বিয়ে কেমন করে হবে তো মোড়ল কোথায় গেছে তো মোড়ল খাদ ছিটেছে ভুট্টার ভয়ে আসবে তো বিয়ে পড়া হবে তৎক্ষণে বলছে যে জুমা মানে নমাজটা পড়ে এসো জোহরের নমাজের পরে হবে জোহরের নমাজের পরে দিন লোক এসে বসে আছে বলছে কই যে বিয়ে পড়াও না জি বলছে মোড়ল আসছে 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 চলে এসছে হঠাৎ পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে একটা লোক এলো কেমন এলো তো গায়ের গাঞ্জিটা যদি দেখছি তো ঠিক কাটলে ময়লা উঠবে আর ওয়ার গাদি গা দিয়া যে ভ্যাক ভ্যাগ করে গন্ধ ছুটছে মানুষ কোন কথা জিনেরাও পালগবে বুঝে শুরু করো জি কেন শুরু করবো মোড়ল যে এটাই মোড়ল এটাই মোড়ল পাতনা প্যান্ট পেনা একটা চল মরলে ডুমরার মাথাতে যে পড়বে আর এই হলো মোড়ল আর তাহিস কত ই যতক্ষণ না এসেছে বিয়ে পড়া হচ্ছে না মজিলিস গাঞ্জি গাই দিয়ে এসে বসে গাছে দাও দাও মালকে কি দাও মাল ঝাড়লো ছশো পান এক কেজি সুপারি জনক জনকপুরি খর আর তারপরে তখন ভাগযোগ যা হবে হবে খালি পাঁচাত্তর তলে লুকাবে খালি পাঁচাত্তর তলে লুকাবে এইটি হলো আবার ট্যাক্স এইটি খেবেন লেগেও হলো মোড়ল কিন্তু ওই বাড়িটাইতে যে বিয়ে হয়ে যাচ্ছে কার জমশেদের বেটির কে বিয়েটা নিয়ে এসেছে তো কারণ কি আর লোক এই ছেলেটা যে বিয়ে নিয়ে এসেছে তো এই ছেলেটা আগে কতটি টাকা নিয়েছে বলছে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছে এবার বিয়ে পড়াবার কালে তখন করছে কি একটা আধ হাতের পেতনি লাল গামছাতে আধ কেজি বাতাসা আর পঞ্চাশটা টাকার নোট দেওয়া কেছে যা টাকা দিয়ে দেগা এবার এখানে বিয়ে পড়া শুরু হবে বহুটার কাছে গেল। আধ কেজি বাতাসা পঞ্চাশটা টাকা কোলে করে লিয়া বসে আছে আর এক একলাই মনে মনে কইছে পঞ্চাশ টাকা এত টাকা দিয়ে দিয়েছে মোহরানা দিয়ে ফের আবার মনে মনে কইছে মুখে ফুঁটা কইতে পারে না নতুন মেয়ে তো কইছে গোলামের বেটা আমার বাপের কাছে এক লাখ আশি হাজার টাকা বুঝে নিয়েছে আর আমাকে দিলে কয় টাকা তো পঞ্চাশ টাকা গোলতে বিহে পড়াইছে তো বিহে পড়াবার কালে যদি খালি একবার এই মোড়ল বলে দেয় চৌশেদ তোর জামাইকে এক লাখ আশি হাজার টাকা দিয়েছিস যদি বলে হ্যাঁ ছা দিয়েছি তো রেখা দিবে এমনি করে তোর বাতাসা থাকলো তোর পান থাকলো তোর এগুলো থাকলো এ হারামি বিয়ের সাক্ষী আমি হব না কি দিন কল সাথে দড়ি দিয়ে আমাকে টেনে নিয়ে বেড়াবে আমি এগুলো মোড়ল হব না যদি বিয়েটা যাইজ বিয়ে হতো তাহলে আমি থাকতাম তোর বিয়ে থাকলো আমি চললাম গায়ের মোড়ল শুধু টেড়া হয়ে যাক কোন বাপের বেটা আসো যে তুমি যৌতুক নিবে আর নেওয়ার পরে বিয়ে করবে কোরআন বলছে কোরআন বলছে ওয়াতুন ওয়াত হিন্না নেহেলা তোমার বাড়িওয়ালের যেটা ধার্য মোহর আছে হাসতে হাসতে বিশ হাজার টাকা দশ হাজার টাকার বান্ডিলগুলো গুনে আমাকে দিয়ে দাও নগদে ওর হাতে যখন বান্ডিল পড়বে তখন ওর মনে তোমার উপরে মোহাব্বত জাগবে কি বলে বাহারে বেটা ছেলে আমার হব স্বামী কত মর্যাদাশীল ব্যক্তি যে আমাকে নগদে কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছে আগামী দিনে এই স্বামীর কাছে থেকে আমি সুখ পাবো বলে তোমার ওপরে তার ভালোবাসা জন্মিবে হ্যাঁ আর তুমি কি করলা আগে এক লক্ষ আশি হাজার টাকা গুনে নিলা শ্বশুরের কাছে তো দেখা মনে হচ্ছে বর্তমান জমানার ছেলেদের যে নারীর নামে কোরআন লেখা নাই আর এই বুদ্ধ উজবুক বোকাটার নামেই কোরআনে বুঝে নিয়ে নিল তোর খবর নেওয়া হবে হারাম খেয়ে খেয়ে যত জিভাকে পিছলে করে রেখেছিস ভালো করে মনে রাখ এই তো তোর কিল ঠুঁকা তোর হিসাব কিয়া মতো দিন নেওয়া হবে তোর বাপ কি ফকির আগে কেন নিলি পরে যদি তোর শ্বশুর বিষ কাঠা জমি তোকে লিখে দেয় নিয়ে নে শ্বশুর যদি তোকে দাম দেয় অসুবিধা নাই আর আগে দাম করে তুমি টাকা নিবা শ্বশুরের কাছে এই বিয়েটা সুনি বিয়ে নয় নয় বিয়ে এই রকম লোকগুলো জামাতে ভর্তি হয়ে আছে মোড়ল কানপাট্টি দিয়ে পড়ে আছে সর্দার কানপাট্টি দিয়ে পড়ে আছে কোনো মানুষ সচেতন হতে চাই না একদিক থেকে গোটা গ্রাম একদিক থেকে গোটা সমাজ দুর্নীতিতে জড়িয়ে গেল দুর্নীতিতে জড়িয়ে গেল আল্লাহ রে কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম টুপি মাথা দিয়ে একটা মাওলানা মাইক ধরে তার সামনে সাংবাদিকেরা খাড় হয়ে আছে গায়ের লোককে ইমামতির চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে ঝোলা ঘাড়ে করে বাড়ি যাচ্ছে মাইক ধরে বলছে মৌলানা আপকো কে হো গিয়া কে আপ ইস গাওকে ছোড় করকে যা রে হ্যাঁ তখন মৌলানা কইছে মৌলানাটা কী বলছে দেখিয়ে জি কাল এক শাদি হই है। तो ये लोग हमें कहा कि शादी पढ़ा दीजिए तो मैं जब वहां पहुंचा तो मुझे मालूम हुआ कि ये बेटी वाले बेटे को यानी दामाद को आठ लाख रुपया कैश दिया है और ये लोग जब लिखते हैं रजिस्टर में तो हमसे लिखवाया गया कि इसमें सौ रुपया नगद इस लड़की के नाम में मुहराना लिख दीजिए और पचास हजार रुपया बाकी इसमें लिखिए तो मैंने कहा कि यह तरीका सुन्नत के खिलाफ है ऐसा निकाह मैं नहीं पढ़ाऊंगा चूंकि ये लड़का हराम पैसा ले रहा है ससुराल वालों से और जो पक्का हरामी है उसको कुरान पढ़ा कर पढ़ करके और आगद पढ़ करके के मैं इसको हलाल होने का मौका दूंगा तो अल्लाह ताला क़यामत के दिन मुझको छोड़ेगा नहीं इसलिए मैं ये निकाह नहीं पढ़ाऊँगा मैं वहाँ से लौट आया किसी दूसरे आदमी से निकाह पढ़वा लिया और असर के बाद हमसे कहा गया मौलाना रास्ता ना पिए আমি রাস্তা না পলাম তোর হাতে আমার রুজি আছে নাকি তোর এখানে আমি ইমামতি করি বলে আমার প্যাট চলে নাকি আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহ তালা কোরআনে বলেছেন অফিস গাড়ি থাকলেই আর বাড়ি থাকলেই আর জমি থাকলেই তোমার কাছে রিজিক আসবে না রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি আছেন আসমানি তিনি যদি রাজি থাকেন তো তোমাকে যেমন করে হোক না কেন রুজি পৌঁছে দেবে আর তিনি যদি রাজি না থাকেন তো তোমার কাছে রুজি পৌঁছাবে না রুজি পৌঁছাবে রা জি ভরসা চাল্লার উপরে শেষ করলাম কথা আরও দুটা বাঘা বাঘা বক্তা আছে আমি তো বুড়া আর ও দুটাই দমরা হ্যাঁ ওরা আমার থেকে বেশি টাইম নিবে আরে তোমার যদি আখিদা আমল ঠিক থাকে আর তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহ রাবুল আলামিন তোমার তকদিরের যেটি রিজিক আছে সেটি পৌঁছে দিবে এক মসজিদে চিন তিন চারটা ফকির সুই আছে এসার নমাজের পরে এতটি ভাত এসে কি একটা লোক দান দিয়েছে কইছে মিসকিনকে খিলা দিয়ে তো মলো না তো ইমাম সাহেব তখন বলছে এই লোক তুম লোক পরদেশি হ মিসকিন হ ফকির হো এ লোক খানা খালো তো একটা ফকির আর ভিতরে তখন বসে আছে কে এসে মে তরকারি কে হ্যাঁ তখন অন্যান্য ফকির আচ্ছা নজরে দেখে কে মার গোশালার মুখে এক চাপ্পালের বাড়ি নিজে পায় না ভাত তো শঙ্কর ডাক भाग्य भात और पाए ना गोहना लिया ठंड चैटी भात ऐसे तो खाए भाग जो करेगा तरकारी क्या है तोरा खाया लगा हम खाओ ना इमाम साहब को जा अरे ये लोग खा रहे हैं तुम नहीं खाओगे हाँ खाऊंगा भूख तो है लेकिन ये सब्जी उब्जी नहीं खाऊंगा तो क्या खाओगे गोश्त वोश्त अगर हो तो बोलिएगा जो गोश्त खा भी ये मुँह और मसूर की दाल आप कुराना खाया सुयाच है हरिया खाया भोर पेट सुयाच है রাত বারোটার সময় ইমাম সাহেব উঠেছে উঠা যায় হ্যাঁ ফকির হ্যাঁ এ মুসাফির উঠো 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 খানা খালো তো রাত বারোটাতে খানা কিসের তো একটা লোকের বাড়িওয়ালির বাচ্চা হচ্ছিল না তো বেড়ে এগারোটা থেকে জবতে জপতে 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 জবতে জবতে যখন বেলা সন্ধ্যা নেমে গেল তখন আল্লাহর কাছে নজর বেনেছে আল্লা আমার বাড়িওয়ালির ছেলে যদি বিনা অপারেশনে হয়ে যায় তো যেমনি হবে তেমনি বিরিয়ানি বানিয়া রাতের বেলা তো রাতের বেলায় কোনো ফকিরকে দান করে দিয়ে আসবো যেন পাঁচটা ফকির খাই তো রাতে এগারোটাতে ছেলে হয়ে গেছে তো মানে নিয়ম হয়ে গেছে খুশি জালাতে বিরিয়ানি এতটি বানিয়ে মুরগার গোস পাকিয়ে গামলা ভর্তি করে রাত বারোটা সময় মালো না বলো না গরিব উড়িব ভাই তো খেলা দিজিয়ে তখন মূল সাহেব ডাকছে কে এ মিয়া হ্যাঁ ফকির হায়ে উঠো উঠো জি খানা খা লো ত তরকারি ক্যা হে তরকারি ঠিক হ্যাঁ তরকারি ঠিক হাজ আ আচ্ছা যদি দেখছে তা আরে বাপ রে মোটা একবারে পোলট্রি মুরগির রান বসে খেয়ে নিলে আরও তিনটা বিশ আছে আর তাকাইছে খবরদার তাকাবি নেদিকে তাকাবার দরকার নাই কেন যে তোদের আল্লাহর উপরে বিশ্বাস এতখানি ছিল না যা পেয়েছিলি কানা কুকুর মাড়ে শুকুর খেয়ে নিয়েছিলি আমি পরে ভরসা করে বসে আছি আল্লাহ দিবে দিবে আল্লাহ দেনেওয়ালা আমার যদি তবাক্কল মজবুত থাকে তো আল্লাহ দিবে না কেন তোরা খেয়েছিস রাত নটায় আমি খেলাম রাত বারোটায় তো ঠিকই বিরিয়ানি পেয়েছি একবারে প্যাট ভরে খাই আর লম্ব করে ঘুম দিয়েছে আর এরকে ঘুমের জ্বালাতে আর নাক ডাকা সবা যায় না আর আর চুল কানির জ্বালাতে থাকা যায় না তো তুমি মনে করছো যে বিশ বিঘার জমি আছে তো আমি খালি রুজির মালিক হয়ে গেলাম আগে নিজেকে আল্লাহর ফর্মাবারদারির সঙ্গে যুক্ত করো দুনিয়াটা খালি হয়ে গেল উদাম হয়ে গেল দিন নাই দেশের মাটিতে দিনদার হয়ে জীবন কাটাও লম্বা করতে পাবো না একটা কথা মাঝখানে খালি বলেছিলাম কোনো মানুষ যদি তার ওসরকে আটকে দেয় তো সে মুসলমান মুমিন নয় মুসলমান মুমিন নয় মুসলমান হয়ে মরতে গেলে এ মৌলানারা যেন আমাকে মাফ করে দেয় গ্যারেন্টি নেয় যে তুমি প্রথম চান্সে জান্নাত পাবা আগে তোমাকে জাহান নামে যেতে হবে আর তারপরে তখন মাস দশ মাস এক বছর পুড়ে আঙ্গার হয়ে কয়লা হয়ে তারপরে জান্নাতে আসতে পাবা আর মুমিন হয়ে যদি মরো আর মুহসিন হয়ে যদি মরো তো ডাইরেক্ট জান্নাতি ডাইরেক্ট জান্নাতি ডাইরেক্ট জান্নাতি হবে হ্যাঁ অনেক কথা বলার ছিল আগামী দিনে বলবো যদি হায়াত বাকি থাকে তাহলে তো ওসর আটকাবে না বলে যদি তোমাদের মনের ভেতরে দয়া থাকে আর ময়া থাকে